খাগড়ার একটি বস্ত্র প্রতিষ্ঠানের উদ্যোগে দোকান প্রাঙ্গণেই অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্ত নিয়ে বর্তমান সমাজে যে টানা পড়েন, তাতে এই রক্তদান শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে বলেই মনে করছেন রক্তদাতারা। আমাদের বহরমপুরে মেডিকেল কলেজ হওয়ার পর বহরমপুরে রক্তের চাহিদা অত্যধিক বেড়ে গেছে, আর স্বাস্থ্যসাথী হওয়ার পরে ধরুন গ্রামের দিকে প্রচুর নার্সিংহোম তৈরি হয়েছে, যত মানুষ ভালো ধরুন চিকিৎসা পাবেন তত রক্ত বেশি চাহিদা বাড়বে। আগে মানুষকে ছোটোখাটো ব্যাপারে কলকাতা যেতে হতো, এখন বহরমপুরে সে চিকিৎসা হয়ে যাচ্ছে। তো মেডিকেল কলেজে রক্ত যদি যোগান না থাকে তাহলে তো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে। তো আমরা আমাদের সামাজিক দায়িত্ব মনে করি, আমরা আমাদের বহরমপুরে সুনিতার তরফ থেকে বছরে তিনটে করে ক্যাম্প করি আমরা। এবার আমাদের ধরুন শীতের ক্যাম্পটা একটু বড় হয়, আমাদের টার্গেট মোটামুটি 1000 বোতল আজকে রক্ত আমরা দিব, তাতে আমাদের 10 দিন বহরমপুর মেডিকেল কলেজ যাতে সুস্থভাবে চলে, আর আমাদের ধরুন এটা আমরা মনে করি সামাজিক দায়িত্ব আমাদের। মঙ্গলবার সকাল 9টা থেকে খাগড়ায় এই দোকান প্রাঙ্গণে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন অনেক মানুষ। প্রথমবারের মতো রক্ত দিতেও দেখা যায় এই শিবিরে। জেলার বাইরে থেকেও মানুষ সুনিতার এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। আয়োজনটা করেছে, এটা আমাদের খুব ভালো লেগেছে, এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। আমি লালবাগ থেকে আসছি, ফার্স্ট টাইম আমি রক্ত দিলাম, তো আমার এক্সপিরিয়েন্সের জন্য আমি রক্ত দিলাম, আমার ভালো লাগে, এটাই বলবো। আমি প্রত্যেক বছর এটাতে অ্যাটেন্ড করি, এই সুনিতার এই ইয়েটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি শুধু আমি একা না, আমার বন্ধুকেও নিয়ে এসেছি। এটাতে আমি খুব নিজেকে ধন্য মনে করি এই প্রোগ্রামটাতে। এইখানে আমি 3 বার দিয়েছি, এর আগে আমি এমনি অন্য সংস্থাতেও রক্তদান করেছিলাম, এমনি ওই ক্ষুদিরামে করেছি, আমাদের ওখানে একটা ক্লাবে ক্যাম্পে করেছি। আমি রক্তদান আমি অনেকদিন থেকে করি, এবং বাড়িতে কেউ যদি অসুস্থ হয় বললেও আমি তাকেও রক্ত দিই। এদিনের রক্তদান শিবিরে প্রায় 1000 রক্তদাতা উপস্থিত থাকবেন বলেই মনে করছেন সুনিতা কর্তৃপক্ষ। তারা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্ত দিতে পেরে খুশি রক্তদাতারাও। ওনারা যেভাবে অর্গানাইজ করছেন, আমাদের যেভাবে ব্লাডের ক্রাইসিস, আমাদের আরও আরও ক্যাম্প পেলে ভালো হয়। হ্যাঁ, এটা তো সাংঘাতিক ভালো উদ্যোগ, এটা নিয়ে কিছু বলার নেই আর কি। মানে এই এটা এই ধরনের যে ক্যাম্প হচ্ছে আমাদের যে কলেজের যে এত ক্রাইসিস ব্লাডের, এই ক্যাম্পগুলো থেকে মিটিয়ে উঠে আসবে। এই ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই নতুন করে। অনেক অসংখ্য ধন্যবাদ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।